বিজনেসের থিংকিংটাই যাচ্ছে ওই দিকে। এখন যে বাংলাদেশের 80-এর দশকের যে জাতীয় কবিতা পরিষদ, যে উত্তাল এরশাদ স্বৈরাচার বিরোধী আন্দোলনে যে কবিতা পরিষদের জন্ম, সেই কবিতা পরিষদ বছর বছর পার হয়ে আজকে একটা জায়গায় চলে গেছে। তারা তিন দিন ব্যাপী তারা টিএসসির সামনে, আমি যখন ছিলাম বাংলাদেশে তখন দেখতাম, উৎসব করতো, এখনো করে। বাংলাদেশে নানা জায়গা থেকে কবিরা আসে, যদিও আমরা জানি সকলে কবি না, কেউ কেউ কবি, তার মধ্যে একটা উৎসব, বিশাল একটা উৎসব ধারণ করে। সেই সেই জাতীয় কবিতা পরিষদের একজন মধ্যমণি এবং এখনকার ফজলুল ভাই, তাই না, প্রেসিডেন্ট আমাদের হাবিবুল্লাহ সিরাজি, একজন কবি, এবং তাকে আমরা আজকে টরন্টোতে পেয়েছি। অন্যমেলা সাবি ভাইকে যখন বলেছি যে কথোপকথন আমরা করতে পারি আজকে একটা, সেই তড়িৎ গতিতে এই আয়োজন। তো প্রথমেই যা যেভাবে শুরু করি, আমি সাদি ভাইকে অনুরোধ করব যে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য, তিনি অন্যান্য প্রেক্ষাপটও কিছু বলবেন হয়তো, তারপরে আবার কথা বলবো। ধন্যবাদ আহমেদ ভাই, হঠাৎ করে এটা মানে বৃষ্টি এসে গেল আমাদের কাছে, মানে আমরা খুবই তৃষ্ণার্ত হঠাৎ বৃষ্টি। আমাদের দুপুরবেলা 1টার দিকে আমরা জানালো যে আমাদের কবি সিরাজি ভাই আছে, যদি একটা ছোটখাটো অনুষ্ঠান বা একটা অনুষ্ঠান করে দেয় তাহলে খুব খুশি। আমি বললাম যে সঙ্গে সঙ্গে সবাইকে ফোন দেওয়া শুরু করলাম। তো আমাদের সৌভাগ্য যে আমরা একজন সংগ্রামী কবিকে আমাদের মাঝে এই মুহূর্তে পেয়েছি। তো আমরা আজকে তার কাছ থেকে কিছু কবিতা শুনবো এবং তার কাছে আপনাদের কোনো কিছু জানার থাকলে প্রশ্ন করে জানতে পারেন যদি উনি অনুমতি করেন। তো আশা করি আপনারা আমাদের এই অতিথির কাছে যদি ব্যক্তিগত কোনো কিছু জানা থাকে, বাংলাদেশে যে হয়তো অনেক কিছু জানা যায় না, এখানে আসলে অনেকে দেখে প্রাণ খুলে ফেলেন, অনেক কিছু বলে ফেলেন যেটা বাংলাদেশে বলতে পারেন, নানা ধরনের আইনের জটিলতা, সরকারি জটিলতা, এখানে আসলে কেমন যেন স্বাধীন মতো মুক্ত মন হয়ে যান। তা আমরা আশা করবো আজকে উনি আমাদের মাঝে মুক্ত মন হয়ে কিছু কথা বলবেন। ধন্যবাদ। সিরাজ ভাইকে কথা বলতে দেবো প্রথমে, একটু মানে ইচ্ছা আপনাকে দিয়ে শুরু করি, একটু অন্যরকম করে করি, কিন্তু ওনাকে করার আগে জাস্ট ওনার কথা শোনার জন্য দু একটা প্রশ্ন নিয়ে নিই আপনাদের কাছ থেকে। সিরাজ ভাইয়ের কাছে একটি প্রশ্ন যে ওনার কবিতা আমার ভালো লাগে একটি কারণে, উনি সিরাজ ভাই কবিতায় অনেক প্রতীক ব্যবহার করেন, এই প্রতীক ব্যবহারের বিষয়টি যদি সিরাজ ভাই বলেন যে আমি যে বলছি এটা কতটা, আমি জানি না, আমার মানে পাঠক হিসাবে মনে হয়েছে অনেক প্রতীক আছে, যে প্রতীকের ভেতর থেকে আনফোল্ড করলে, আনপ্যাক করলে অনেক কিছু বেরিয়ে আসে। এই প্রতীক বিষয়ে উনি কি সিরাজ ভাই কি সচেতন ভাবে এই প্রতীক গুলো ব্যবহার করছেন না এমনিতেই স্বতঃস্ফূর্ত ভাবে অনেক প্রতীক চলে আসে, এই ব্যাপারে যদি? আমরা এখনো কবিতা যখন পড়ি আমরা কিন্তু আটকে আছি রবীন্দ্রনাথ, জীবনানন্দ দাস, নজরুল, আধুনিক যুগের কবি যদি বলি শামসুল হক, শামসুল ইসলাম, এদের মধ্যে আসাদ চৌধুরী, এদের মধ্যে কিন্তু আটকে আছি। আমাদের যুগের, আমরা যখন এলাম এই যুগের বা আমাদের পরের প্রজন্ম যারা এসছে লেখালেখিতে, এদের কবিতা পড়ি না, কিন্তু জানি না কেন পড়ি না, পড়া হয় না কেন, কবিতাটা কি আমাদের আমাদেরকে কি ধরে রাখতে পারে না, বা কি কারণে পড়ি না, বা কেন ওদের নাম আমরা শুনি না। তো এই জন্মে কি, এই প্রজন্মে কি কেউ আসবে না? তো আপনি যেহেতু অনেক পড়াশোনা করেন, আপনি একটু বলেন যে আপনি কিভাবে দেখেন বিষয়টা। আমি জাস্ট আপনার জীবনের কিছুটা কাহিনী, দ্যাট ইজ কি করতেন আর আপনি কখন থেকে কবিতা লেখালেখি স্টার্ট করেন, কিভাবে এত মানে সুনাম অর্জন করলেন? আচ্ছা, আমার কাছে একটা প্রশ্ন, দুলাভাই কোন প্রশ্ন করবেন? না, আমার কাছে একটা প্রশ্ন আছে যে যারা প্রবাসী, অনেক কবির আছে, মেয়েরা ভাই আছেন, দুলাল ভাই আছে, প্রবাসী আসলে কবিতা ক্ষণকালের জন্য এসেছেন। আমি আমার ভালো লাগে কবিরা, তারাও ভ্রমণ প্রিয়াসী কথাশিল্পীরাও, সেলিনা হোসেন বারবার বলেছেন আমি ভ্রমণ করতে চাই, রবীন্দ্রনাথ ভ্রমণ প্রিয়াসী, তারা ভ্রমণ করতে চায়। দীর্ঘস্থায়ী অনেক জায়গায় ছিল না, কিন্তু এখন ইমিগ্রেশন হচ্ছে, এক দেশের লোক আরেক দেশে আসছে, আমরা ইমিগ্রেশন নিয়ে আমরা মানে নিজেকে নিজে পছন্দ করে ক্যানাডার আমরা অধিবাসী হয়েছি, আমরা কিন্তু ভেসে আসিনি, আমরা আমাদের অধিকার, একটা ভৌগোলিক জায়গায় আমরা অধিকার করে নিয়েছি যে আমাদেরকে আমাদের ক্যানাডিয়ান আমাদের সিটিজেন হয়েছি। কিন্তু এখানে আসতে এক কবি, কবির কবিত্ব কি নষ্ট হয়ে যায় কিনা সেই প্রশ্নটা রেখে, যে বাঙালি কবি যখন প্রবাসে ক্যানাডিয়ান অভিবাসী হয়, অধিবাসী হয়, যে নামেই ডাকুক না কেন,
তার কবিত্ব কি নষ্ট হয় কিনা, তার বুড়িগঙ্গা তো তার কাছে থাকে না, ইসামতি কাছে থাকে না, তার কবির কবিত্বের কি অবস্থা হয়, তার কি মনে হয় অল্প দেখায়। আমি ফ্লোর দিয়ে দিচ্ছি আমাদের আজকের হাবিবুল্লাহ সিরাজি কে, জোরে হাত তুলে দিয়ে দিচ্ছি। আমার একটা প্রশ্ন আছে, আমার প্রশ্ন হচ্ছে যে আপনি কবিতা কেন লেখেন? আপনারা এদেশে বাসী, আমি পরবাসীও নই, আমি জাস্ট ভ্রমণের একটি অংশ হিসেবে এখানে এসছি। ব্যক্তিগত ভাবে বলতে গেলে আমার কন্যা এখানে লেখাপড়া করেন, টরেন্টো থেকে 200-250 কিলোমিটার দূরে ইউনিভার্সিটি অবস্থান অন্টারিওতে উনি ও লেখাপড়া করে, ওকে দেখার জন্যই আসা। সেই সুবাদে আপনাদের সঙ্গলাভের জন্য আজকের এখানে আমার অভিপ্রায় এরাই আয়োজন করেছে, তার জন্য আমি অন্যমেলাকে ধন্যবাদ জানাই এবং আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা এবং সশ্রদ্ধ অভিবাদন। কবিতা এমন একটি জিনিস, এর সঙ্গে নাদিমের প্রশ্নটাও জড়িয়ে যাবে, যেটা ভেতর মহল থেকে ভেতর মহল খুলতে চায়। এই খোলার ব্যাপারটি অন্তর্যাপনের এবং বহির্যাপনের। যদি সরল করে বলি, বহির্যাপনের অংশটুকু অন্তর্যাপনে আসে এবং অন্তর্যাপনের অংশটুকু বহির্যাপনে যায়। তাহলে যাপন কি? যাপন এক ধরনের পরিভ্রমণের অংশ, যেটা একটা বিন্দুকে স্পর্শ করে। বিন্দুটি কি? বিন্দুটি এমন একটি জিনিস যেটিকে দেয়া মাত্রই সে আর থাকে না। আমি সময়ের কনসেপ্টে আসি। আমার বিবেচনায় অতীত আছে এবং ভবিষ্যৎ আছে, বর্তমান বলে কোনো কিছু নেই। If you put a dot, বিন্দু যদি আপনাকে এখানে দেন, সঙ্গে সঙ্গে সেটা অতীত হয়ে যায়। বিন্দু দিতে যে সময়টুকু লাগে, আপনি এই সময়ের কনসেপ্টে সেকেন্ড অনুপল পল অনুপল কি বলবেন, দেওয়া মাত্রই সে অতীত হয়ে গেছে। তাহলে বর্তমানটা কি? এই ডটটি ধরার জন্যই আমি কবিতা লিখি এবং ওই বিন্দুটিকে আমি শূন্যে রূপান্তর করতে চাই। সেই শূন্যটি আমার প্রতীক। ওর প্রশ্নের উত্তরে, যে শূন্যটিকে একের বাঁদিকে বসালে একের মান একই থাকে, কিন্তু ডান দিকে বসালে দশ হয়। আমি ওই শূন্যটিকে দিয়ে দশ করতে চাই, ওটি আমার প্রতীক। এবং এই প্রতীককে ব্যবহার করেই আমি চাই বাংলা কবিতায় আমার যোগ্যতা, আমার সীমা সীমাবদ্ধতা সবকিছু নিয়ে, সবাইকে নিয়ে একটি অংশভাগী হতে। এখানে আরেকটি প্রশ্ন এসেছে যে মাইকেল থেকে শুরু করে অদ্যাবধি যারা কবিতা লেখেন তাদের পরম্পরা কি, আমরা কেন নজরুল কিংবা শামসুর রহমান কিংবা রবীন্দ্রনাথ কিংবা সৈয়দ শামসুল হক বুঝতে পারছি, কেন আমি 90 দশক কিংবা 0 দশকের কবিদের বুঝতে পারছি না? এই বোঝাটা এক ধরনের খেলা এবং অবহেলা ভিতর খেলা করে। আমি রবীন্দ্রনাথ কতটুকু বুঝতে পারছি তার সঙ্গে যুক্ত করে আজ 90 কিংবা 0 দশকের একজনকে কি বুঝতে পারছি না, সেটা আমার পাঠ ও পঠনের উপরে তৈরি হয়, নির্মিত হয়। একটি টিপ কপালে দিলে যে মাধুর্য জ্ঞাপন করে সেকে অনুধাবনের জন্য আপনার দৃষ্টিসীমা, আপনার বোধ, আপনার বিবেক এবং আপনার ধর্মীয় যাপন আজকাল কাজ করছে। আপনার পোশাক থেকে শুরু করে আপনার খাদ্য প্রস্তুত প্রণালী পর্যন্ত কাজ করছে ধর্ম এবং বর্মের ভিতরে। ধর্ম আমাদের আটকিয়ে দিচ্ছে, বর্ম আমাদের আটকিয়ে দিচ্ছে, তার বাইরে আমাদের কর্ম যেন সেই আটকানোটাকে খুলে দেয়। এই খোলার জন্যই পাঠের সীমাটাকে যদি আমরা বিস্তৃত করি, দীর্ঘ যাপনের সঙ্গে আমি যেটা বললাম অন্তর্মহল থেকে বহির্মহলে যাওয়া, বহির্মহল থেকে অন্তর্মহলে আসা, এই যাপনটাকে যদি আমরা বিস্তৃত করতে পারি তাহলেই মনে হয় আমি আমার অনুজদের কবিতা আরো বেশি হৃদয়ঙ্গম করতে পারব। এটির জন্য পাঠ এবং নিজেকে প্রস্তুত করাটা
আমি মনে করি। একসময় রবীন্দ্রনাথ কে বুঝতেন না, বলতো বিহারীলাল যা লিখছে রবীন্দ্রনাথ তার কাছেই লেখে না কিছু। একসময় জীবনানন্দ দাস তার সারা জীবন অবহেলিত হয়ে গেছেন না বোঝার কারণে, আর জীবনানন্দ দাস পাঠে আমরা অনুপ্রাণিত শুধু হই না, আমার বোধের ভেতরে কাজ করে। বধু শুয়েছিল পাশে, শিশুটিও ছিল, তবু তার কেন মরিবার করে? অর্থ নয়, কীর্তি নয়, সচ্ছলতা নয়, আরো এক বিপন্ন বিষয় আমাদের অন্তর্গত রক্তের মাঝে খেলা করে, আমাদের ক্লান্ত করে, ক্লান্ত ক্লান্ত। জাদু এবং নববর্ষ। স্বপ্ন জাদু থেকে ভেজা চাঁদ তুলে সেকতে বসল রাত, বসাতো নয় যেন সেটে থাকার বেহাল ভ্রমে, গা গরম হতে হতে মিশে যেতে থাকে পিচ জ্যোৎস্না, গুণমুগ্ধ অন্ধকার কুলকুচি করে পরতে পরতে পাটি পাতে, শনশন তালপাতা নামিয়ে দেয় ধবধবে মিশ্রিদানা, মুখের ভেতর নড়াচড়ার ফাঁকে থিতু হচ্ছে পোড়ামাটির রং, টানছে কাঠ আমাদের জাদুকর ইঁদুর কন্যাদের সঙ্গে ভোজে ব্যস্ত। স্বপ্ন বাস্তব এখন মাঠের মধ্যে ডিগবাজি খাচ্ছে, চাঁদ ও সূর্যের দেখা হবার মুখে জ্যোৎস্না ও রোদ কুশল বিনিময় শেষে সিথানে ও পৈঠানে কাঠি ফেলে দিল, কাঁচা লঙ্কা ও মজা ভাতে বৈশাখের প্রথম দিনটি মাটির ঢেলায় গুঁড়ো হলে দুটো গরুর ফাঁকে একজন মানুষ গন্ধমে খোঁজে, আমাদের জাদুকর কুকুর শাবকদের সঙ্গে লীলায় মত্ত। স্বপ্ন ঝড় নববর্ষের সন্ধ্যায় জাদুকরকে তুলে নিয়ে যায়।